নমস্কার বন্ধুরা, সহিস্তার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। শীতকাল মানেই পিঠে, তাই আজ আমি আমার পছন্দের মতো একটা পিঠে রেসিপি নিয়ে চলে আসলাম। পিঠেটি হলো পাটিসাপটা পিঠে। পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে আমি পিঠের ব্যাটারটা তৈরি করে নেব। পিঠের ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ খেজুরি গুড়। খেজুরি গুড়ের বদলে আপনারা চিনিও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 কাপ মতো চালের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ মতো দুধ। আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। এবার এটাকে একটু হালকা হাতে মেখে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতো জল। জলটাকে একবারে দেবেন না, আস্তে আস্তে এটাকে দেবেন, যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায়। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে প্রায় আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব, যাতে সুজিটা ফুলে ওঠে আর ব্যাটারটা যাতে পারফেক্টভাবে রেডি হয়ে যায়। এই সময়ের মধ্যে আমি তৈরি করে নেব পাটিসাপটার ক্ষীরটা। ক্ষীরটা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম একটি পাত্র। পাত্রটির মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম দুধটা। দুধটা ভালোভাবে জাল দিতে হবে। দুধটা এমনভাবে জাল দিতে হবে যাতে দুধটা অর্ধেক হয়ে যায়। দুধটা জাল দিতে দিতে ঘন করে নিতে হবে। ভালো করে জাল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ খেজুরি গুড়। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো চালের গুঁড়ো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে। প্রায় আধ ঘন্টা পরে ব্যাটারটাকে নিয়ে এলাম। ব্যাটারটা দেখে মনে হচ্ছে একটু পাতলা করা দরকার, তাই আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। জলটা আমি একবারে দিলাম না, অল্প অল্প করে দিলাম, যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়। পাটিসাপটা পিঠের ব্যাটারটা বেশি ঘন করলে হবে না, ব্যাটারটা যেন পাতলা হয়। দেখুন আমার ব্যাটারটা পারফেক্টভাবে হয়ে গেছে। এবার চলুন পিঠেগুলো বানিয়ে নেওয়া যাক। তার জন্য একটি তাওয়া নিয়ে নিলাম, তার মধ্যে একটুখানি ঘি গ্রিস করে দিলাম। এবার এটাকে লো ফ্লেম করে দিয়ে একটি হাতা করে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার আমি হাতার পেছনটা দিয়ে সমানভাবে এটাকে একটু স্প্রেড করে দিলাম, যাতে ব্যাটারটা চারিদিকে সমানভাবে গোল হয়ে পড়ে। লো ফ্লেমে ব্যাটারটাকে 1 থেকে 1.5 মিনিট ছেঁকে নেওয়ার পর এর মধ্যে পুরটা দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে পাটিসাপটা পিঠাটাকে ফোল্ড করে নিলাম। আমার প্রথম পাটিসাপটাটা হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটে তুলে রাখবো। এরপর আবার একটু ঘি ব্রাশ করে নিলাম। আবার একই প্রসেসে আমি আরও কয়েকটি পাটিসাপটা বানিয়ে নিচ্ছে। প্রতিটা পাটিসাপটা পিঠাই মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে করলে হবে না। এইভাবে আপনারাও যদি পাটিসাপটা পিঠে তৈরি করেন, তাহলে আপনাদেরও পাটিসাপটা অবশ্যই পারফেক্টভাবে হবে।
এইভাবে আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা সবার প্রথমে দেখতে পান।